আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দাবির গড়ের এই সংগঠনের সদস্যরা আজকের এই মাহফিলটা কবরবাসীর স্মরণে করেছেন, ঠিক কিনা? কবরবাসীর স্মরণে মাহফিল করেছেন। দাবির গড়ের কবরস্থানে কি আমরা যারা উপস্থিত আছি, আমাদের আওলাদই শুধু আছে, আর কারো আওলাদ মনে হয় নাই? হ্যাঁ, সবারই আছে। আজকে যাদের আওলাদ কবরে আছে, প্রত্যেকের আওলাদের ইমানি দায়িত্ব মাহফিলে আসা। প্রত্যেকটা কবরবাসীর আওলাদ জিন্দা আওলাদের জন্য ইমানি দায়িত্ব হচ্ছে তাদের জন্য আজকে দোয়া করা। লাকসাম থেকে আলেম আসবেন, বিজয়নগর থেকে আসবেন, তারা এসে আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমি সেই দোয়ায় থাকবো না? আমি এই মাহফিলে উপস্থিত থাকবো না, আমি আওলাদের জন্য আমার চোখের পানি আসবে না, সেটা আমাদের বদনসিব, সেটা আমাদের বদনসিব ছাড়া আর কিছু না। মাহফিল তো আর এমনি হয় না, অনেক শ্রম দেওয়ান লাগে, অনেক শ্রম দেওয়ান লাগে, জানে এবং মালে, তারপরে সেই ব্যবস্থা। তারপরেও আমি অনুরোধ করব, আপনারা যারা আছেন চলে আসেন, মাগরিবের এই নামাজের পর এশারের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টা অত্যন্ত মূল্যবান একটা সময়, যে সময়টার মধ্যে ওলি আল্লাহর মোরাকাবা করতেন, মোশাহাদা করতেন, তারা মাগরিব নামাজের পরে ওজিফা করতেন, জোহরের পরে কিন্তু করেন নাই, আসরের পরে করেন নাই, এশারের পরেও না, মাগরিবের থেকে এশার পর্যন্ত এই সময়টা অত্যন্ত বরকতের সময়। অতএব এই সময়টার মধ্যে আমরা এশারের আগে দোয়া করব, যেহেতু এই মাহফিলটা দোয়ার মাহফিল, দোয়া জিন্দা এবং মুর্দা সকলের জন্য দোয়া করা হবে, তবে জিন্দাদের জন্য ইমানি দায়িত্ব হচ্ছে যারা আমার আপনজনেরা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের জন্য দোয়া করা, তাদেরকে স্মরণ করা। বলতে পারেন এই দোয়া দ্বারা আমাদের কি হবে? আল্লাহ রাসূল ফরমান, আর দোয়া ও মুখল ইবাদত, দোয়াটা সমস্ত ইবাদতের মগজ। এটা কিন্তু আমার কথা না, কোনো আলেমুল আমাদের কোনো বানানো কথা নয়, আমার নবী ফরমান, আর দোয়া ও মুখল ইবাদত, দোয়াটা ইবাদত, ইবাদতের মগজ। কবরবাসীদের জন্য আপনি দোয়া করবেন, সুখের পানি ফেলাইবেন, তাদের আত্মাটা শান্তি হবে, আপনার কি হবে? আপনার দিলটা যদি নরম হয়, আপনার যদি আল্লাহর বিধি, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে ঢুকে, কবরবাসীর উসিলা আল্লাহ পাক আপনার গুনাহও মাফ করবে, সুবহানাল্লাহ। আছে, আপনি মনে করবেন না যে আমি দোয়া করলে শুধু কবরবাসী লাভ হবে, তাদের গুনাহ আল্লাহ মাফ করবে, আমার কোনো লাভ হইত না। আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলে দিয়েছেন, জিন্দাদের উসিলা আল্লাহ পাক মুর্দাদেরকে মাফ করবে, আবার মুর্দাদের নেক দোয়া করব আমাদের জন্য, ফিরাইয়া আমার জন্য যারা দোয়া করছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করো। এই কবরবাসীদের রোহানি নেক দোয়ার দ্বারা দুনিয়ার জিন্দা মুসলমান যারা আছেন তাদেরকে আল্লাহ পাক মাফ করে। অতএব আমি যেন সেই রাস্তায় থাকি, আমি যেন জিন্দা আওলাদ হিসাবে, আমি যেন একজন দোয়াকারী আওলাদ হিসাবে বাইসে থাকতে পারি, তাহলে না কবরবাসীর নেক দোয়া আমার উপরে আসতো। এই জন্য আমি অনুরোধ করব, আলেম ওলামারা আসবে, দোয়া করবে, আমরা দোয়ায় শামিল হব, আল্লাহর দরবারে আমরা কায়েম অনুবাক্য দোয়া করব,
আজকের এই মাহফিলটাকে ওসিলা করে যেন এই দাবির ঘরের কবরস্থানে, অত্র এলাকার কবরস্থানে যত মানুষ ইমান নিয়ে কবরে শুয়েছে, আল্লাহ যেন প্রত্যেকটা ইমানদারকে ক্ষমা করে আমরা সকলে বলি আমিন। আমি আয়াতটা তিলাওয়াত করেছিলাম, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ও জগতের মানুষরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উৎপন্ন করেছি, সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে কি করেছি, এই মাটি থেকে তোমাদের উৎপত্তি হয়েছে, আবার এই মাটিতে তোমরা একদিন মিশে যাবে। ওয়ামিনহা নুখরিজুকুম, আবার সেই মাটি থেকে তোমাদেরকে কি করা হবে, বের করা হবে, তার উখরা তোমাদের পুনরুত্থান হবে। এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার নিঃশ্বাস বন্ধ হয়ে এলে এই কবরস্থানে কবরস্থ করবে, আমার এই দেহটা মাটির সাথে মিশে যাবে, সেটার কোনো অস্তিত্ব আর থাকবে না। আবার যেদিন আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গাফুক দিবেন, সেদিন সমস্ত কবরবাসীরা দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে কবরস্থ করা হয়েছে, সমস্ত কবরবাসীর আত্মাগুলি একটা একটা করে তাদের সুন্দর দেহ লইয়া হাসরের ময়দানে আল্লাহ পাক উপস্থিত করাবে, সুবহানাল্লাহ। কি করো, আমরা কিন্তু মনে করি, আমরা মানুষ জাতির মধ্যে কিছু মানুষ মনে করি, মরে গেলে আমারে যদি চিতায় নিয়ে দাহ করে ফেলে তাহলে আমার সব কিছু অন্যায় অপরাধ শেষ হয়ে যাবে, আমার কোনো চিহ্ন থাকবে না। কি কোন এমন, আমরা কি এমন খোদার ইবাদত করি, কি কোন এমন খোদার ইবাদত আমরা করি না যে খোদা আমাদের কি আর বের করতে পারবে না, না, আমরা এমন একজন মালিকের ইবাদত করি, আমরা এমন একজন মালিকের গোলাম যেই মালিক আমার কোনো অস্তিত্ব ছিল না, সেই মালিক আমাকে একটা অস্তিত্ব দান করেছেন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, খালাকাল ইনসান মিন আলাক, ও বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি এক ফোঁটা জমার রক্ত থেকে তোমার অস্তিত্ব আমি দিয়েছি, সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দুনিয়ার মানুষ আমি তোমাদের কি অতি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। মায়ের গর্ভ থেকে আমরা আসছি, কি কর, আল্লাহ তো প্রথম আসমান থেকে এমনি নামাই দিছে না, ইচ্ছা করলে, ইচ্ছা করলে পারেন কি না, ইচ্ছা করলে আল্লাহ পারতেন, কিন্তু এমন যদি হইতো এই অন্তরে আর কোনো দরদ বলে কোনো কিছু জিনিস থাকতো, মা বাবার ওসিলার মাধ্যমে আল্লাহ পাকে আল্লাহর বান্দাদেরকে একে একে করে দুনিয়ার বাড়িতে পাঠাইছেন, যেদিন আমাকে দুনিয়াতে আসার হুকুম দিয়েছেন সেদিন আমি একটা রক্তাক্ত শিশু ছিলাম, আমার দুইটা হাত ছিল, এই জবান আমার ছিল, চক্ষু ছিল, নাসিকা ছিল, পা ছিল, কি কর ছিল কি না, আসার পরে কি আমি এই হাত দ্বারা কোনো কিছু ধরতে পারছি, কাউকে আঘাত করতে পারছি, পারি নাই, এই মুখ দ্বারা, মুখ ছিল, জবান ছিল না, কি কোন ছিল, কথা বলা সম্ভব ছিল না, এই নাক দিয়া গ্রাণ নেওয়া সম্ভব ছিল না, সেটা ভালো না মন্দ, এই চক্ষু দ্বারা দেখার ছিনার মতো কোনো ক্ষমতা, কান ছিল, কান দিয়া শোনার ক্ষমতা ছিল না, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, এই ক্ষমতা দিয়েছেন কে, হ্যাঁ আল্লাহ, যে আল্লাহ আমার এই ক্ষমতাহীন হাতের মধ্যে ক্ষমতা দিয়েছে, যে আল্লাহ আমার জবানহীন মুখের মধ্যে আল্লাহ পাক জবান দিয়েছে, যে আল্লাহ দৃষ্টিহীন চোখের মধ্যে দৃষ্টি দান করেছে, আমরা তো সেই আল্লাহর গোলামি করছি,
ঠিক কিনা? আমরা যে আল্লাহর গোলামি করছি, আমাদেরকে যদি এই দুনিয়ার মানুষ চিতায় নিয়ে দাহ করে মাটির সাথে মিশে যায়, আমার অস্তিত্ব বলতে কিছুই থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি জবান দ্বারা কোন বলতে দেরি হবে? আবার যেরকম ছিলাম সেরকম হতে আর দেরি হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের ক্ষমতা দ্বারা কি সম্ভব? কি কোনো দুনিয়ার মানুষকে তো আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছে। রোবট সিস্টেম বর্তমানে মানুষ তৈরি করতেছে, অটোমেটিকলি রিমোট টিপ দিলে কথা বলে, কিন্তু আত্মা দিতে পারে? হ্যাঁ, আল্লাহ। আপনি একটা লেভেল তৈরি করতে পারবেন, কিন্তু যেভাবে চারটা মশলা দিয়া আমার আপনার মালিক আমার আপনার এই দেহটাকে গঠন করছে, আপনি এইভাবে পারবেন না। যাই বলেন না কেন, আপনি এখানে লেস পাওয়ার। এই জন্য বলছি যে আল্লাহ আমার ক্ষমতা ছিল না ক্ষমতা দিয়েছেন, আমরা সেই মালিকের ইবাদত করছি, সেই মালিকের গোলামি করছি। আমার অবস্থাটা যেমনই হোক না কেন, আমি যেখানেই থাকি না কেন, যেখানে আমাকে কবরস্থ করা হোক না কেন, যেখানে নদীতে বাসিয়ে দেওয়া হোক না কেন, সময় মতো যখন মালিক ডাক দিবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। মালিক ডাক দিবে, আল্লাহ পাকের কুদরতি জবান দ্বারা খুন বলতে দেরি হবে, আল্লাহর বান্দা বান্দিরা হাসরের ময়দানে দৌড়াইতে দেরি করবে না। সুবহানাল্লাহ। যদি আপনি আমি মনে করি আমার মৃত্যু হয়ে গেছে, সব কিছু শেষ হয়েছে, আমার জীবদ্দশা যা করেছি আমার মন মতো করেছি, আমি সেটা দেখব না, সেটার বিচার